আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ইন্ডেক্স থেকে আমি মোহাম্মদ ফারুক আলম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করেছেন সবাইকে স্বাগতম। পুরাতন যারা আছেন আমার সাথে নিয়মিত নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব মালয়েশিয়ান প্রিপেড ভিসা কার্ড নিয়ে। আপনারা অনেকেই অনলাইনে যারা বিজনেস করেন, পাশাপাশি যারা দেশের বাইরে আছেন, যাদের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে, তাদের বিভিন্ন ভিসা কার্ডের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন পারপাসে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে মালয়েশিয়ান প্রিপেড ভিসা কার্ড সম্পর্কে। আমরা যারা মালয়েশিয়াতে আছি দীর্ঘদিন যাব, তারা বিভিন্ন কার্ড ব্যবহার করে অভ্যস্ত। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার যে কার্ডটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফাইনেক্সেসের। ফাইনেক্সেস মালয়েশিয়াতে একটি রেগুলেটেড কোম্পানি এবং এটা সেন্ট্রাল ব্যাংকের যে রুলস অ্যান্ড রেগুলেশন সবকিছু মেনটেন করে তারা তাদের বিজনেস অপারেট করছে এবং লং টার্ম তাদের এই বিজনেস অপারেশন চলছে। আমি ফাইনেক্সেস এর কার্ড ব্যবহার করে অলমোস্ট 3 to 4 ইয়ার্স, এবং ডেফিনেটলি ব্যাংকের যে কোনো কার্ডের চাইতেও ফাইনেক্সেস এর কার্ড অনেক ভালো, অনেক স্মুথলি ব্যবহার করা যায় এবং তাদের কল সেন্টার থাকাতে যে কোনো ইস্যুতে যে কোনো সময় সমস্যা সমাধান করা যায়। পাশাপাশি বিশ্বের প্রায় 48টা দেশ থেকে সরাসরি ফাইনেক্সেস এর কার্ডে আপনার ব্যালেন্স নিয়ে আসা যায় বা রেমিটেন্স নিয়ে আসা যায়, এবং যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠান মালয়েশিয়া থেকে তারা খুব সহজে ফাইনেক্সেস কার্ডের মাধ্যমে ওয়াইজের থ্রুতে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন উইদিন এ শর্ট টাইম, খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 30 মিনিট সময় লাগবে রেমিটেন্স আপনার বাংলাদেশে চলে যেতে। পাশাপাশি যারা অনলাইন অ্যাক্টিভিটিতে আছেন বা অনলাইনে বিভিন্ন বিজনেস অপারেট করেন তাদের জন্য ফাইনেক্সেসের এই ভিসা কার্ডটি খুবই এক্সক্লুসিভ একটি ভিসা কার্ড। তাদের ওয়েবসাইটে আপনি ব্যাপক ইনফরমেশন পাবেন। আমি টোটাল আমার যে কার্ড ইউজার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটাকে আমি শর্টেড করে আপনাদের সাথে একটি স্লাইড আকারে দেখাচ্ছি। যারা অলরেডি এই কার্ডটি ব্যবহার করেছেন তারা এই কার্ডের ফিচার সম্পর্কে জানেন, যারা নতুন আজকে দেখছেন আমার এই ভিডিওটি তাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমত কার্ডটি ডেফিনেটলি একটি প্রিপেড ভিসা কার্ড, ইটস নট এ ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ড, ব্যাপারটা এরকম না, এটা প্রিপেড কার্ড। প্রিপেড কার্ড দ্যাট মিন্স আপনি এই কার্ডে ব্যালেন্স লোড করার পরে আপনি সেটাকে এক্সপেন্স করতে পারবেন, এবং এই কার্ডটা কার্ডের যে ডিফল্ট কারেন্সি সেটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত। তার মানে হচ্ছে আপনি মালয়েশিয়ান রিঙ্গিত ছাড়া এই কার্ডটা ইউজ করতে পারবেন না। যদি অন্য কোনো কারেন্সি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এই কার্ড থেকে অটোমেটিক্যালি কনভার্টেড হয়ে আপনার কাছে আপনার রিঙ্গিত কেটে নিবে। যদি আপনার ব্যালেন্স থাকে রিঙ্গি, আপনার ব্যালেন্স যদি 1000 রিঙ্গিত থাকে, আপনি যদি কোথাও $200 পেমেন্ট করতে চান, সো রিঙ্গিত টু USD অটোমেটিক কনভার্টেড হয়ে তারপর এখান থেকে চার্জ হবে। এবং এই কার্ডটি মূলত মালয়েশিয়াতে যারা আছে তাদের জন্য আপনার ব্যাপকভাবে ব্যবহারযোগ্য একটি কার্ড, এবং মালয়েশিয়ার বাইরে যারা আছে তারা মূলত এই কার্ডটি DHL এর মাধ্যমে অথবা আপনাদের যদি পরিচিত মালয়েশিয়াতে কেউ থাকে তার মাধ্যমে এই কার্ডটি আপনি সংগ্রহ করতে পারবেন বা ফিচার এই কার্ডের ফিচার আপনি উপভোগ করতে পারবেন। এবং এই কার্ডটি যে ফিচার বর্তমানে যে আউটলুক আছে সেই আউটলুকটি আমি আপনার এখানে ওপেন করলাম। প্রথমত এই কার্ডটি যদি আপনি বাংলাদেশের বাহিরে মালয়েশিয়ার বাহিরে ব্যবহার করতে চান তাহলে ইন অ্যাভারেজ এই কার্ডটি শিপিং খরচ সহ প্রায় 6 থেকে 7 হাজার টাকা আপনার খরচ পড়বে কার্ডটি রিসিভ করতে। অনেকেই বলতে পারেন যে তাহলে আমি পেওনিয়ারের কার্ড ব্যবহার করবো না কেন, অথবা আমি অন্য কোনো কার্ড ব্যবহার করবো না, কিন্তু ডেফিনেটলি আপনি অন্য যে কোনো কার্ড ব্যবহার করতে পারেন। এই কার্ডটাকে আপনি অল্টারনেট হিসাবে আপনি আপনি ব্যবহার করার সুযোগ নিতে পারেন যেহেতু সুযোগ আছে। আর এই কার্ডটি ডেফিনেটলি একটু এক্সপেন্সিভ, যেহেতু আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো কুরিয়ারের মাধ্যমে রিসিভ করেন একটি কুরিয়ার প্রসেসিং ফি প্রায় 2 থেকে 3 হাজার টাকা আছে, এবং এই প্রসেসিংগুলি মূলত লোকাল এজেন্টরা করে। দ্যাট মিন্স মালয়েশিয়াতে যারা লোকাল এজেন্ট আছে তাদের মাধ্যমে আপনি কার্ডটা যদি রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনার 6 থেকে 7 হাজার টাকা এটা খরচ করবে। এই কার্ডটি রেমিটেন্স ভিসা কার্ড, 48টি দেশের ক্লায়েন্ট থেকে আপনি ডিরেক্টলি পেমেন্ট রিসিভ করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। আরও একটি ইনফরমেশন, যারা মালয়েশিয়াতে কার্ডটা রিসিভ করবেন তাদের ইন অ্যাভারেজ 100 থেকে 150 রিঙ্গিত আপনার খরচ হবে এই কার্ডটা আপনি পারচেস করতে। মালয়েশিয়ার ভিতরে যারা আছেন, আমি পারচেস করেছি প্রায় 150 রিঙ্গিত দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আরও কমে পাওয়া যায়, এটা ডিপেন্ড করে হচ্ছে এক এক এজেন্ট এক এক রকম প্রাইসে এই কার্ডটা বিক্রি করে। তবে আপনি যদি ডিরেক্টলি ফাইন্যান্সেস থেকে কালেক্ট করতে চান সেক্ষেত্রে 50 থেকে 100 রিঙ্গিতের মধ্যে আপনি কাভার করতে পারবেন। কোনো এজেন্ট থেকে যদি আপনি নেন তাহলে 100 থেকে 150 রিঙ্গিত আপনার খরচ হবে এই কার্ডটা মালয়েশিয়াতে রিসিভ করার ক্ষেত্রে। মালয়েশিয়ার বাইরে যে কোনো দেশে আপনি রিসিভ করতে গেলে আপনার
এর সাথে কার্ডের প্রাইজের সাথে শিপিং খরচ অ্যাড হবে, অনেক ক্ষেত্রে কাস্টম ক্লিয়ারেন্সের খরচ থাকে, সব মিলিয়ে বাংলাদেশে মালয়েশিয়ার বাইরে আপনি ব্যবহার করতে গেলে এটা আপনার জন্য এক্সপেন্সিভ হবে। এই কার্ডটি আমেরিকা, কানাডা, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, আরব আমিরাত, ব্রিটেন সহ 48টি দেশের ক্লায়েন্ট থেকে আপনি ডিরেক্টলি পেমেন্ট নিয়ে আসতে পারবেন, ডিরেক্টলি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এই কার্ডে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই কার্ডে ব্যালেন্স চলে আসবে এবং যে কোনো দেশের ভিসা মাস্টার কার্ডের যেই এটিএম বুথ আছে, সাপোর্টেড এটিএম বুথ, সেখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা তুলে নিতে পারবেন। অনেকে ট্রাভেলিং করেন, দেশের বাইরে যান, মালয়েশিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মালয়েশিয়ান যে ব্যাংক কার্ড, মে ব্যাংক অথবা সিএমবি ব্যাংকের কার্ড ব্যবহার করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে আপনি ব্যাংক কার্ড যত কম অ্যাক্সেস করতে পারেন, শুধুমাত্র এটিএম এ ব্যবহার করার জন্য ব্যাংক কার্ড এনাফ। এটিএম এর বাইরে যদি আপনি অনলাইনে ব্যবহার করতে চান, আপনি চেষ্টা করবেন এমন একটি কার্ড ব্যবহার করার জন্য যেটা লিমিট থাকে অনেক লো লিমিট। যেমন এই কার্ডটির লিমিট হচ্ছে মাত্র $250 ডেইলি, তার মানে হচ্ছে এই কার্ড যদি আপনি কোনো কারণে অনলাইনে ব্যবহার করেন এবং এই কার্ডের ডেটা যদি অনলাইনে কোনো একটা ওয়েবসাইট স্টোর করে, সে $250-এর বেশি চার্জ করতে পারবে না আপনার থেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার হিউজ ব্যালেন্স থাকতে পারে, আপনার হয়তো ১০,০০০ রিঙ্গিত বা ২০,০০০ রিঙ্গিত আপনার থাকতে পারে, যদি কোনো কারণে কোনো একটি চার্জ করে সেটা কিন্তু হিউজ পরিমাণ চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে হয়ে যাবে। সো এটা রিস্ক ফ্যাক্টর থাকে, যার কারণে আপনি যদি থার্ড পার্টি কোনো কোনো ভিসা কার্ড আপনি ব্যবহার করেন অথবা লো লিমিটের কোনো কার্ড ব্যবহার করেন, সেটা আপনার জন্য অনেক বেশি সেফ হবে। কার্ডটি শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন। যারা মালয়েশিয়াতে আছেন, যাদের ভিসা জনিত জটিলতায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটি সুযোগ যে এই কার্ডটি আপনি শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে ডেফিনেটলি আপনাকে, আপনি যে মালয়েশিয়াতে আছেন সেটার অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে। এক্ষেত্রে যারা মালয়েশিয়ার বাইরে থেকে যারা কার্ড রিসিভ করবেন, তারা ডেফিনেটলি এজেন্টের সহযোগিতা নেবেন। এজেন্ট সেক্ষেত্রে আপনাকে এজেন্ট তার অ্যাড্রেসে কার্ডটি রিসিভ করে তারপরে আপনাকে ফরওয়ার্ড করে দিবে। কার্ডটির মাধ্যমে ইন্টারন্যাশনাল অনলাইন ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, যেমন দারাজ, অ্যামাজন, আলি এক্সপ্রেস, ফেসবুক অ্যাডভার্টাইজিং সহ বিভিন্ন কাজে আপনি কার্ডটি খুব ইজিতে ব্যবহার করতে পারবেন। সাধারণত একটি ব্যাংকার সব ধরনের ওয়েবসাইটে ব্যবহার করা উচিত নয়। আমি একটু আগে রিপিট করলাম যে সাধারণত একটি ব্যাংকার যদি আপনি সব ধরনের ওয়েবসাইটে ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা পেমেন্ট আপনার সিকিউরিটি ইস্যু হতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স, অনেক ব্যালেন্স একসাথে চার্জ হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটাকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য আপনি থার্ড পার্টি কোনো কার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফাইনেক্সেসের এই কার্ডটি খুবই ভালো একটি কার্ড। এরপর আসেন, এই কার্ডটি সকল অপারেশন ওয়েবসাইটের মাধ্যমে আপনি পরিচালনা করতে পারবেন, যেমন অনলাইনে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, স্টেটমেন্ট চেক করা, স্টেটমেন্ট ডাউনলোড করা এবং তাদের ওয়েবসাইট home.finaxes.com এ আপনি অ্যাক্সেস করে এই কার্ডের ডিটেল ইনফরমেশন আপনি কন্ট্রোল করতে পারবেন, কার্ড ফ্রিজ করতে পারবেন, ব্লক করতে পারবেন, কার্ডের কত ব্যালেন্স আপনার চার্জ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, আপনার কার্ডের পিন আপনি আপডেট করতে পারবেন। সুতরাং এই কার্ডের সকল কন্ট্রোল আপনি অনলাইনের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা ব্যাংক কার্ডের বাইরে বিভিন্ন ভার্চুয়াল কার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ভার্চুয়াল কার্ড যদি ব্যবহার করেন সেখানে কিছু সিকিউরিটি ইস্যু থেকে যায়, বাট এই কার্ডটি খুব সহজেই আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এই কার্ডটিতে আপনি আপনার নিয়ন্ত্রণ থাকবে অনেক বেশি। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই কার্ডটি কিন্তু আপনার 3D OTP ম্যানেজমেন্ট সিস্টেম করা আছে, দ্যাট মিন্স এই কার্ডটি যেই সিকিউরিটি সিস্টেম আপনাকে প্রোভাইড করছে সেটা প্রায় ব্যাংক লেভেল সিকিউরিটি, যার কারণে অনেক ওয়েবসাইট আছে যারা কিন্তু 3D OTP ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে এই ধরনের কার্ড তারা অ্যালাউ করতে চায় না। সেক্ষেত্রে এই কার্ডটি আপনি খুব সহজেই বিভিন্ন ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই এটা অ্যাকসেপ্টেড হবে। কার্ডটি পেপাল অ্যাকসেপ্টেড, অনেকেই মালয়েশিয়া থেকে পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন, যাদের বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা একটু এই পেপাল ব্যবহার করার ক্ষেত্রে জটিলতা ফেস করেন, সেক্ষেত্রে এই কার্ডটি আপনার জন্য খুবই ভালো একটি অপশন হতে পারে। এবং অবশ্যই খেয়াল রাখবেন কার্ডটি রেজিস্ট্রেশন করার সময় আপনার পেপালের প্রোফাইল যেন সেম থাকে, যদি সেম না থাকে সেক্ষেত্রে আপনি উইথড্র সংক্রান্ত ইস্যুতে জটিলতায় পড়তে পারেন। সুতরাং কার্ড যেই প্রোফাইলে রেজিস্ট্রেশন করবেন আপনার পেপালটাও যেন সেম প্রোফাইলে থাকে। এই রেমিটেন্স ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেপাল থেকে মুহূর্তে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন এবং পৃথিবীর যে কোনো দেশের এটিএম বুথ ব্যবহার করে আপনি এটা তুলে নিতে পারবেন। অনেকেই আছেন যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন বা অনলাইন প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি এই কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং এই কার্ডের মাধ্যমে পেপালের ব্যালেন্সটা রিসিভ করে আপনি মুহূর্তে সেটা এটিএম থেকে আপনি ক্যাশ করে ফেলতে পারবেন।
এই কার্ডের ডিফল্ট কারেন্সি মালয়েশিয়ান রিঙ্গিত, কিন্তু অনলাইনে আপনি যে কোনো কারেন্সিতে আপনি কেনাকাটা করতে পারবেন, যেমন ইউএসডি, ইউরো, জাপানিজ ওয়াই, ইয়ান, জেপিওয়াই পেমেন্ট করতে পারবেন। ইন্টারন্যাশনাল ভিসা এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনার ব্যালেন্সটা এক্সচেঞ্জ রেটে কেটে নেওয়া হবে। সুতরাং আপনি এই কার্ডের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম কারেন্সি কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। আপনার কার্ডে ব্যালেন্স আছে রিঙ্গিত, কিন্তু আপনি যদি কোথাও ডলারে পেমেন্ট করতে চান, ফর এক্সাম্পল আপনি অ্যামাজনে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি ডলারে পেমেন্ট করতে পারতেছেন, অথবা ইউরোতে পেমেন্ট করতে পারতেছেন, এবং বিভিন্ন কারেন্সিতে কিন্তু আপনি সহজেই পেমেন্টটা করতে পারবেন। এবং ইন্টারন্যাশনাল যে এক্সচেঞ্জ রেট, সেই এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনার এক্সচেঞ্জ আপনার ব্যালেন্সটা কেটে নেওয়া হবে। কার্ডের অনলাইন সিকিউরিটি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার বাংলাদেশি নাম্বার অথবা যে কোনো লোকাল নাম্বার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেমন পিন, পাসওয়ার্ড চেঞ্জ করা, মোবাইলে টু স্টেপ ভেরিফিকেশন কনফার্ম করা ইত্যাদি। এটা খুবই ইম্পর্টেন্ট যে কার্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার আপনার হাতে থাকবে, আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে, সেটা হোক বাংলাদেশি নাম্বার হোক, মালয়েশিয়ান নাম্বার হোক, পাকিস্তানি নাম্বার, আপনি যে কোনো নাম্বারই আপনি ব্যবহার করেন না কেন, সেই নাম্বারেই আপনার ওটিপি আসবে, এবং সেই ওটিপির মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো একটি লেনদেন আপনি কনফার্ম করতে পারবেন। পাশাপাশি অনলাইনে যে পোর্টাল, সেই পোর্টাল আপনি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ইন্টারন্যাশনাল কল সেন্টার থাকায় বাংলাদেশ অথবা যে কোনো দেশ থেকে জরুরি প্রয়োজনে সহযোগিতা নিতে পারবেন। আপনি হয়তো এখন মালয়েশিয়াতে আছেন, আপনি কোনো কারণে বাংলাদেশে আসছেন, অথবা আপনি আপনার নিজ কান্ট্রিতে গেছেন, সেক্ষেত্রে যদি কোনো জটিলতা আপনি ফেস করেন, তাহলে 24 আওয়ার্স কল সেন্টার আছে, সপ্তাহে 7 দিন ওপেন থাকে। সেই কল সেন্টার ফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি ডিটেল ইনফরমেশন জানিয়ে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন। এই কল সেন্টার থাকার কারণে কিন্তু আপনি যে কোনো ফ্রড কেসে আপনি খুব সহজেই কুইক স্টেপ নিতে পারবেন। এই কার্ডটি মালয়েশিয়া সিআইএমবি ব্যাংকের অনুমোদিত। মালয়েশিয়াতে অবস্থিত যে কোনো বাংলাদেশি, দ্যাট মিনস আপনি মালয়েশিয়াতে থাকা অবস্থায় যে কোনো সিআইএমবি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি খুব সহজেই এই কার্ডটি রিলোড করে ফেলতে পারবেন, এবং পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে, অলমোস্ট 48 কান্ট্রি থেকে আপনি ডিরেক্টলি পেমেন্ট রিসিভ করে কার্ডটা রিলোড করতে পারবেন। এই কার্ডের ব্যালেন্স আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এই ছিল টোটাল ইনফরমেশন আজকের এই ভিডিওতে। যারা এই ভিসা কার্ডটির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনারা সরাসরি ফাইনেক্সেস এর ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি। তাদের অ্যাড্রেস ওয়েবসাইটে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার যে মালয়েশিয়ান অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তারা কার্ডটি পাঠিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।